তো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। এই মুহূর্তে চলে এসেছি তোমাদের কাছে আরো একটি জেনুইন এবং প্রাইভেট জবের আপডেট নিয়ে। তো আজকে তোমাদের জন্য যেই জব আপডেটটি নিয়ে এসেছি বন্ধুরা, সেটা হচ্ছে নেটমেটস মেডিসিন কোম্পানির জব আপডেট নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে নেটমেটস মেডিসিন কোম্পানিতে কিন্তু লোক নেওয়া হচ্ছে। মেডিসিন কোম্পানি আমরা প্রত্যেকেই চিনি, নেটমেটসে ইতিমধ্যে কর্মী নিয়োগ হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তবে আমি একটা কথা বলে রাখি, এখানে তোমাদের ক্রাইটেরিয়া কি রয়েছে, অর্থাৎ কাজ কি রয়েছে নেটমেটসে। তোমাদের ক্রাইটেরিয়া বেসিক্যালি তোমাদের এখানে করতে হবে মেডিসিন যে স্টোরগুলো আছে নেটমেটসে, সেই স্টোরে স্টোর কিপারের কাজ, এছাড়াও মেডিসিনগুলো যে তৈরি হয় সেই মেডিসিনগুলো ফ্যাক্টরি কোম্পানিতে যে তৈরি হয় সেই মেডিসিনগুলোকে তৈরি করা, অর্থাৎ প্যাকিং করা, সেগুলোকে ঠিকঠাকভাবে প্যাকেট করে সিল করা। এছাড়াও আমরা মেডিসিনের প্যাকেটে দেখি যে একটা ডেট বসানো থাকে, সেই ডেটগুলোকে ঠিকঠাকভাবে লেখা, কোয়ালিটি চেক করা, স্ক্যানিং করা, এই কাজে কিন্তু তোমাদের রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আমি তোমাদের বোঝাতে পারলাম এখানে কিন্তু একটা দুটো কাজ নয়, অনেকগুলো কাজ কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের এজ লিমিট লাগবে মিনিমাম 18 বছর লাগবেই, তারপর ছেলেদের 40 বছর পর্যন্ত, মেয়েদের 35 বছর পর্যন্ত। তবে 18 বছর থেকে যদি সেটা 20 বছর হয় তা আরো ভালো, অভিজ্ঞতা মানে তোমাদের ঠিকঠাকভাবে শিখিয়ে নেওয়া হবে কাজের জন্য। তো বন্ধুরা, এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে আর তোমরা কিভাবে আবেদন করবে আমি ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভিডিওতে বলে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় এই প্রাইভেট চাকরিটি করবে, বেশি দেরি করো না, ভ্যাকেন্সি একদম লিমিটেড রয়েছে 30টা মতো, আজকালের মধ্যেই তোমাদের আবেদনটা করতে হবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন লাগবে ন্যূনতম 8ম শ্রেণী পাস, তারপর যারা মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা তো কাজটি করতেই পারবে। ডিউটি আওয়ার্স তোমাদের রয়েছে 8 ঘন্টা, সাথে 1 ঘন্টা তোমার ব্রেক টাইম পেয়ে যাবে। অফিস টাইম রয়েছে 10টা থেকে, যেমন অফিস যাও সেরকমই অফিস টাইম। আর জব লোকেশন রয়েছে এখানে তোমাদের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, মুর্শিদাবাদ, যেই যেই জেলাগুলোর নাম আমি বললাম সেই সেই জেলাগুলোতেই তোমাদের কিন্তু কাজ রয়েছে। তবে আমি বলে রাখি, কলকাতা, ধুলাগড় এই জায়গাগুলোতে কিন্তু কাজের ভ্যাকেন্সিটা একটু বেশি। আমি ডিসক্রিপশন বক্সে এইচআর এর নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা সরাসরি এইচআর এর সাথে কথা বলো, সব কিছু জেনে ঝটপট আবেদনটা করে ফেলো।